র‍্যাপ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে তারা বিক্ষোভ দেখাচ্ছে সুজিত বসু এসেছেন তার সঙ্গে আমরা কথা বলে নেব একটা কথা মনে রাখবেন পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকার আছে থাকবে আগামী দিনও শুধু শোনা যাচ্ছে কাউগাছি পঞ্চায়েত সেটাও নাকি দখল করে নেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে যারা দখলদারি রাজনীতি করছে দখলদারি বেশি দিন থাকতে পারে না তার কারণ দখলদারি রাজনীতি পশ্চিমবঙ্গের মানুষ পছন্দ করে নির্বাচনে কেউ জিততে পারে কেউ হারতে পারে গণতন্ত্রে এটা সিস্টেম কিন্তু কেউ যদি মনে করে যে বিক্ষোভ দেখাবে মস্তানি করবে এগুলো রেওয়াজ করা সুনীতা দলীয় বৈঠককে কেন্দ্র করে জয় শ্রীরাম ধ্বনি এটাকে কি বলবে যারা দিচ্ছে তারা দিচ্ছে যাদের মনে হচ্ছে দিচ্ছে কিন্তু আমরা তো একটা কালচারে বিশ্বাস করি আমরা মনে করি আমাদের কালচারটা সবাইকে নিয়ে কালচার এর প্রেক্ষিতে পুলিশ লাঠিচার্জ করেছে হ্যাঁ যদি কেউ বদমাইশি করে রাস্তা আটকায় তাহলে পুলিশের কাছে সুজিত